আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে খুব কমন এবং সিম্পল একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমি লাল শাক নিয়েছি, আজকে লাল শাক ভাজি করব। কিভাবে খুব কম সময়ে পারফেক্ট লাল শাক ভাজি করা যায় আজকে রেসিপিতে কিছু টিপস অ্যান্ড ট্রিক সহ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাঝারি সাইজের 4-8টি লাল শাক নিয়েছি। এখন এটা ভালো করে আমি বেছে পরিষ্কার করে 7 থেকে 8 বার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি 1 মিনিট জাল করব হাই হিটে রেখে, ঢাকনা ছাড়া হাই হিটে রেখে 1 মিনিট জাল করার সঙ্গে সঙ্গে দেখবেন শাকটা মিলিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে এটা নেড়ে ছেড়ে একটু উল্টে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। আমি এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়েছি, 2 কোয়া রসুন কুচি আর 1টা পেঁয়াজ কুচি। সব একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আর অবশ্যই কিন্তু চুলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রেখে রান্না করতে হবে, ঢাকনা ছাড়া হাই হিটে রেখে আমি টস করে করে নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত না শাকটা সিদ্ধ হয়ে আসে এবং পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। যদি আপনারা 2 মিনিট জাল করার পরে দেখেন শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং শাকটাতে অনেক পানি জমেছে, সেক্ষেত্রে আপনারা পানিটা সঙ্গে সঙ্গে ফেলে দিবেন। আমি পানিটা আগে থেকে ঝরিয়ে নিয়েছিলাম, এই জন্য আমার শাকে তেমন একটা পানি আসেনি, খুব কম পানি এসেছে। আমি সেটা ভালোভাবে শুকিয়ে নিব নেড়ে চেড়ে। অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, ঠিক এরকম লেগে ধরলে কড়াইতে তখন এটা নামিয়ে ফেলতে হবে। নামিয়ে নিচ্ছি আমি। এখানে 1টা কড়াইতে দিয়েছি সয়াবিন তেল, 2 কোয়া রসুন কুচি, 1টা পেঁয়াজ কুচি আর 2টা শুকনা মরিচ। সব ব্রাউন করে ভেজে নিতে হবে, অর্থাৎ আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা যেরকম রাখি সেটার থেকে একটু ডার্ক গোল্ডেন। এখন আমি শাকটা অ্যাড করে দিব। শাকটা অ্যাড করে দিয়ে অনবরত নাড়তে হবে, অর্থাৎ আর 1 মিনিট ভাজলেই শাকটা রান্না হয়ে যাবে। হাই হিটে রেখে অনবরত নাড়তে হবে। অনেকটা সুঘ্রাণ বের হয়ে এসেছে, দেখুন খুবই সহজ, খুব সহজেই তৈরি করা যায় এমন একটি রেসিপি। অতিরিক্ত ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে কিন্তু শাকটা কালচে হয়ে আসবে এবং খেতেও তেমন একটা ভালো লাগবে না। শেষের দিকে খুব দ্রুত নাড়তে হবে এবং ময়েশ্চার থাকাকালীন সময়ে এটা নামিয়ে ফেলতে হবে। তো অনবরত নাড়তে হবে যেহেতু হাই হিটে রেখেছি, এখন আমি এরকম ময়েশ্চার থাকাকালীন সময়ে এটা নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই তৈরি করা যায় এমন একটি রেসিপি। দেখবেন যারা লাল শাক খেতে পছন্দ করে না তারা এই শাকটা এভাবে রান্না করে দিলে অনেক বেশি পছন্দ করবে এবং প্রশংসা করবে। বাচ্চারা কিন্তু লাল শাক খেতে অনেক পছন্দ করে, যদি আপনি আমার স্টেপগুলো ফলো করে লাল শাক রান্না করে দেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে এবং প্রশংসা করছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।